পৃষ্ঠা 180। গয়নেম সকালে সামনের উঠোনটি ঘুঁটে দিচ্ছিল, এমন সময় দূরে প্রসন্ন আমিনকে আসতে দেখে গোবরের ঝুড়ি ফেলে কাপড় ঠিকঠাক করে নিয়ে উঠে দাঁড়ালো। প্রসন্ন চক্রবর্তী কাছে এসে বললে, কি হচ্ছে? বলে দিয়েছি না, এসব করোনা গয়া, আমার দেখলি কষ্ট হয়। রাজরানী কিনা আজ ঘুঁটে করুনি? গয়া হেসে বললে, যা চিরডা কাল করতে হবে তা যত সত্তর আরম্ভ হয় ততই ভালো। আহা, আজ তোমার মাও যদি থাকতো বেঁচে, হঠাৎ মারা গেলেন কিনা? মরবার বয়স আজ তা বলে হয়নি ওর, সবই অদৃষ্ট খুড়োমশাই, তা নলি। গয়ামেন বিষণ্ণ মুখে মাটির দিকে চেয়ে রইল। প্রসন্ন চক্রবর্তী ঘরটার দিকে চেয়ে দেখলে দুখানা খড়ের ঘর, একখানাতে সাবেক আমলে রান্না হতো, হুঁশিয়ার বড়দা বাগদিনী মেয়ের কুঠিতে খুব পশার প্রতিপত্তির অবসরে রান্নাঘরখানাকে বড় ঘরে দাঁড় করায়। কাঁঠাল কাঠের দরজা, চৌকাঠ, জানলা বসিয়ে এইখানেতেই এখন গয়ামেম বাস করে মনে হলো, কারণ জানালা দিয়ে তক্তপোষের ওপর বিছানা দেখা যাচ্ছে। কিন্তু অন্য ঘরখানার অবস্থা খুব খারাপ, চালের খড় উড়ে গিয়েছে, ইঁদুরে মাটি তুলে ডাঁই করেছে দাওয়ায়, গোবর দিয়ে নিকোনো হয়নি, দেওয়ালে ফাটল ধরেছে। প্রসন্ন চক্রবর্তী বললে, ঘরখানায় এই অবস্থা কি করে হলো? কি অবস্থা, পড়ে যায় যায় হয়েছে? গেল গেল, একা নৌক আমি, কখানা ঘরে থাকব। প্রসন্ন চক্রবর্তী কতকটা যেন আপন মনেই বললে, সাহেব টাইব কি জানো, ওরা হাজার হোক ভিন দেশের, আমার সুখ দুঃখ ওরা কি বা বুঝবে। তোমারও ভুল, কেন কিছু চাইলে না সেই সময়টা? তুমি তো সব সময় শিওরে বসে থাকতে, কিছু হাত করে নিতে হয়। গয়ামেম চুপ করে রইল, বোধ হলো ওর চোখের জল চিকচিক করছে। প্রসন্ন চক্রবর্তী ক্ষুব্ধ কণ্ঠেই বললে, না, তোমার মতো নির্বোধ মেয়ে গয়া, আজ কালকার দিনে ঝাঁকটা মারো, একথার বলবার এবং এত ঝাঁজের সঙ্গে বলবার হেতুও হচ্ছে গয়ামেমের ওপর প্রসন্ন চক্রবর্তীর আন্তরিক দম। পৃষ্ঠা 181। গয়ার চেয়ে সেটুকু কেউ বেশি বোঝে না, চুপ করে থাকা ছাড়া তার আর কি করবার ছিল। এমন সময় ভগীরথ বাগদির মা কোথা থেকে উঠোনে পা দিয়ে বললেন, আমিনবাবু না, এসো বসো, আপনার কথা আমি সব শুনলাম দাঁড়িয়ে, ঠিক কথা বলেছ, গয়ারে দুবেলা বলি, বড় সাহেব তো তোরে মেম বানিয়ে দিয়ে গেল। সবাই বললে, গয়া মেম, মেমের মতো সম্পত্তি কি দিয়ে গেল তোরে? মাডা মরে গেল, ঘরে দ্বিতীয় মানুষ নেই, হাতে একটা কানাকড়ি নেই, কুটির সেই জমিটুকুই ভরসা, আর বছর দুটো ধান হয়েছে, তবে এখন খেয়ে বাঁচো, নয়তো উপোস করতে হতো না আজ। এদিকে বাগদিদের সমাজে তুই অচল, তোরে নিয়ে কেউ খাবে না, তুই এখনই যাবি কোথায়? ছেলেবেলায় কোলে পিঠে করিছি, তোদের কষ্ট হয়, মা নেই আর তোর রে বলবে কে? সে মাগি শুধু মনে দুঃখে মরে গেল। আমারে বলতো, দিদি, মেয়েটার যদি একটু জ্ঞান গম্যি থাকতো, তবে মোদের ঘরে আজ তো রাজরানী, তা না শুধু হাতে ফিরে আলেন নীলকুঠি থেকে। গয়া যুগপত খোঁচা খেয়ে একটু মরিয়া হয়েও উঠল, বললে, আমি খাই না খাই তাতে তোমাদের কি, বেশ করেছি আমি, যা ভালো বুঝেছি করেছি। ভগীরথের মা মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হলো, যাবার সময় বললে, মনটা পড়ে তাই বলি, তুই হলি চিরকালের একগুয়ে আপদ, তোরে আর আমি জানি নে, যখন সাহেবের ঘরে জাত খোয়ালি সেই সঙ্গে একটা ব্যবস্থাও করে নে। ওর মা কি সোজা কান্না কেঁদেছে এই একটা বছর, তোর হাতে জল পর্যন্ত কেউ খাবে না পাড়ায়, তুই অসুখ হয়ে পড়ে থাকলে এক ঘটি জল তোরে কেডা দেবে এগিয়ে? আপনি বিবেচনা করে দেখো আমিনবাবু, নীলকুঠি তো হয়ে গেল অপর লোকের, সাহেব তো পটল তুললো, এখন তোর উপায়? প্রসন্ন চক্রবর্তী বললে, জমিটুকু যাই করে দিয়েছিলাম তবু মাথা রক্ষে, নয়তো আজ দাঁড়াবার জায়গা থাকতো না, তাও তো ভাগ দিয়ে 5 বিঘে জমির ধান মোটে পাবে। ভগীরথের মা বললে, ভাগের ধান আদায় করাও হ্যাংনামা কম বাবু, সে ওর কাজ, ও সে মেম সাহেব কিনা, ফাঁকি দিয়ে নিলি, ছেলে মানুষ তুই কি করবি শুনি। ভগীরথের মা চলে গেল। গয়া মেম প্রসন্ন চক্রবর্তীর দিকে তাকিয়ে বললে, খুড়োমশাই কি ঝগড়া করতে এলেন?
বসবেন না যাবেন? না, ঝগড়া করব কেন? মনটা বড্ড কেমন করে তোমাকে দেখে, তাই আসি। গয়া মেম সাবেক দিনের মতো হাসতে লাগলো মুখে কাপড় দিয়ে। প্রসন্ন চক্রবর্তী দেখলে ওর আগের সে চেহারা আর নেই, সে নিটোল সৌন্দর্য নেই, দুঃখে কষ্টে অন্যরকম হয়ে গিয়েছে যেন। তবু জমিটা সে দিতে পেরেছিল যে নিজের হাতে মেপে মস্ত বড় একটা কাজ হয়েছে, নইলে না খেয়ে মরত আজ। প্রসন্ন চক্রবর্তী বসলো গয়ার দেওয়া বেদে চেটায়, অর্থাৎ খেজুর পাতার তৈরি চেটায়। কি খাবেন? সে আবার কি, কেন খুড়োমশাই, ছোট জাত বলে দিতে পারি নে খেতি? কলা আছে, পেঁপে আছে, কেটেও দেব না। আপনি কেটে নেবেন, সকালবেলা আমার বাড়ি এসে শুধু মুখে যাবেন? সত্যি গয়া, দুটো বড় বড় পাকা কলা, একটা আস্ত পেঁপে, আধখানা নারকল নিয়ে এসে রাখলে প্রসন্ন চক্রবর্তীর সামনে। হেসে বললে, জলটা আর দিতে পারবো না খুড়োমশাই। পৃষ্ঠা 182। তারপর ঘরের দিকে যেতে উদ্যত হয়ে বললেন, দাঁড়ান আর একটা জিনিস দেখাই। কি আনছি, বসুন। খানিক পরে ঘর থেকে একখানা ছোট ছাপানো বই হাতে নিয়ে এসে প্রসন্ন আমিনের সামনে দিয়ে বললে, দেখুন। দাঁড়ান, ও কি, একখানা দা নিয়ে আসি, বেশ করে ধুয়ে দিচ্ছি, ফল খান। শোনো শোনো, এ বই কোথায় পেলে? তোমার ঘরে বই? কি বই এখানা? দেখুন, আমি কি লেখাপড়া জানি? সেই কবিরাজ বুড়ো দিয়েছে বুঝি। পড়তে জানো না, বই দিলে কেন? দেলে নিয়ে এলাম কৃষ্ণের শতনাম। প্রসন্ন আমিন বিস্মিত হয়ে গেল দস্তুর মতো। গয়া মেমের বাড়ি ছাপানো বই, তাও নাকি কৃষ্ণের শতনাম। না, বসে বসে ফলগুলো সে খেলে দা দিয়ে কেটে, আধখানা পেঁপে গয়ার জন্য রেখে দিলে। হেসে বললে, এখানটায় আস্তি ভালো লাগে, তোমার কাছে এলি সব দুঃখ ভুলে যাই। গয়া, ওসব বাজে কথা, আবার বকতি শুরু করলেন, আসবেন তো আসবেন, আমি কি আসতে বারণ করেছি? তাই বলো, প্রাণটা ঠান্ডা হোক, ভালো হলেই ভালো। কৃষ্ণের শতনাম বই কি করবে, মাথার কাছে রেখে শুই, বাড়িতে কেউ নেই, মা থাকলে কথা ছিল না, ভূত প্রেত অবদেবতার ভয় কেটে যায়, একা থাকি ঘরে, তা ঠিক। ইদিকি পাড়াসুদ্দূর 70, কুঠির সাহেব বেঁচে থাকতেই সবাই খোশামোদ করত, এখন রাত বিরেতে ডাকলি কেউ আসবে না, তাই ওই বইখানা দিয়েছেন বাবা, কাছে রেখে শুলি ভয় ভীতি থাকবে না, বলি দিয়েছেন, বড্ড ভালো লোক। আজ ধান ভান্তি না গেলি খাওয়া হবে না, চাল নেই, তাও কেউ ঢেঁকি দেয় না এপাড়ায়। ওপাড়ায় কেনারাম সর্দার বাড়ি যাব ধান ভান্তি, তারা ভালো, যাতে বুনো বটে কিন্তু তাদের মধ্যে মনুষ্যতা আছে খুড়োমশাই। প্রসন্ন চক্রবর্তী সেদিন উঠে এলো একটু বেশি বেলায়, তার মনে বড় কষ্ট হয়েছে গয়াকে দেখে। একটা মাদার গাছতলায় বসলো খানিকক্ষণ গণেশপুরের মাঠে। গণেশপুর হলো গয়া মেমের গ্রামের নাম। শুধুই বাগদি আর কঘর জেলে ছাড়া এ গ্রামে অন্য জাতের বাসিন্দা কেউ নেই। রোদ বড্ড চড়েছে, তবু বেশ ছায়া গাছটার তলায়। প্রসন্ন ভাবলে, বসে বসে গয়া বড্ড বেকায়দায় পড়ে গিয়েছে, আর যদি আমার হাতে পয়সা থাকতো তবে ওর অমনধারা থাকতে দিতাম, যেদিকে চোখ যায় বেরোতাম দুজনে। সে সাহস আর করতে পারিনি, বয়সেও হয়েছে, ঘরে ভাত নেই, গাছটায় মাদার পেকেছে নাকি? প্রসন্ন মুখ উঁচু করে তাকিয়ে দেখলে, না পাকেনি। বিকেলের দিকে ভবানী ভাগবত পাঠ করে উঠলেন, তিনি জানেন ভাগবত অতি দুরূহ ও দুরবগাহ গ্রন্থ। পৃষ্ঠা 183। যেমন এর চমৎকার কবিত্ব, তেমনি অপূর্ব এর তত্ত্ব। অনেকক্ষণ ভাগবত পাঠ করে পুঁথি বাঁধবার সময় দেখলেন ওপাড়ার নিস্তারিণী এসে উঠোনে পা দিলে। নিস্তারিণী আজকাল ভবানীর সঙ্গে কথা বলে, অবশ্য এই বাড়ির মধ্যেই, বাইরে কোথাও নয়। নিস্তারিণী কাছে এসে বললেন, ও ঠাকুর জামাই, এসো বৌমা, ভালো, যেমন আশীর্বাদ করেছেন, একটা কথা বলতে এইলাম। কি বলো? বুড়ো কবিরাজ মশায়ের বাড়ি ধম্ম কথা হয়, গান হয়, আমি যেতে পারি? আমার বড্ড ইচ্ছে করে। না বৌমা, সে হলো গায়ের বাইরের মাঠে, সেখানে কেউ যায় না। আচ্ছা, দিদি গেলি? তোমার দিদি যায় না তো? যদি আমি তার ব্যবস্থা করি, সেখানে গিয়ে তুমি কি করবে? আমার ভালো লাগে, দুটো ভালো কথা কেউ বলে না এই গাঁয়ে, তবুও একটু গান হয়, ভালো বই পড়া হয়, আমার বড্ড ভালো লাগে। তোমার শ্বশুরবাড়িতে শাশুড়ি কি তোমার স্বামীর মত নিয়েছো?
উনি মদ দেবেন, মা মদ দেন কিনা দেন, বুড়ির বড় ঝানো, না দিলে তো বয়ে গেল, আমি যাবো ঠিক। ছি, ওই তো তোমার দোষ বৌমা, অমন করতে নেই। আপনার মুখে শাস্ত্র পাঠ শুনবার বড্ড ইচ্ছে আমার। পরে একটু অভিমানের সুরে বললে, তা তো আপনি চাননি, সে আমি জানি। কি জানো, আপনি পছন্দ করেন না যে আমি সেখানে যাই, সে কথা আবার কি করে তুমি জানলে? আমি জানি। আচ্ছা, তোমার দিদি যদি কখনো যায় তবে যেও, যা মন যায় তা করা কি খারাপ? প্রশ্নটি বড় অদ্ভুত লাগলো ভবানীর। বললে, তোমার বয়স হয়েছে বৌমা, খুব ছেলে মানুষ নও, তুমিও বোঝো যা ভাবা যায় তা কি করা উচিত, খারাপ কাজও তো করতে পারো। পাপ হয় তবে আর করবো না, আপনি যখন বলেছেন তখন সেটাই ঠিক। তুমি বুদ্ধিমতী, আমি কি তোমাকে বলবো? আপনি যা বলবেন আমার কাছে তাই, খুব বড় ঠাকুর জামাই। আমি অন্য পথে পা দিতি দিতি চলে এলাম শুধু দিদির আর আপনার পরামর্শে। আপনি যা বলবেন, আমার দুঃখ হলেও তাই করতে হবে, সুখ হলেও তাই করতে হবে, আমার গুরু আপনি। আমি কারো গুরু ফুরু নই বৌমা, ওসব বাজে কথা। পৃষ্ঠা 184। আপনি দো ভাজা চিঁড়ে খাবেন নারকেল কোড়া দিয়ে, কাল এনে দেবো, নতুন চিঁড়ে কুটিছি, এনো বৌমা। এই সময় খোকা খেলা করে বাড়ি ফিরে এলো, মাকে বললে, মা নদীতে যাবে না? ওর মা বললে, তুই কোথায় ছিলি এতক্ষণ? কপাটি খেলছিলাম, হাবুদের বাড়ি, চলো যাই, আমি ছুটি এলাম সেই জন্যই, এসে ইংরেজি পড়বো, পড়তে শিখে গিয়েছি। প্রায় সন্ধ্যার আগে ভবানী দুই স্ত্রী ও ছেলেকে নিয়ে নদীর ঘাটে যান। সকলেই সাঁতার দেয়, গা হাত পা ধুয়ে তারপর ভগবানের উপাসনা করে। খোকা এই নদীতে গিয়ে স্নান ও উপাসনা এত ভালোবাসে যে প্রতি বিকেলে মাদের ও বাবাকে ওই নিয়ে যায় তাগাদা দিয়ে। আজও সে গেল ওদের নিয়ে, উপরন্তু গেল নিস্তারিণী। সে নাছোড়বান্ধা হয়ে পড়ল, তাকে নিয়ে যেতেই হবে। ভবানী নিয়ে যেতে চান না বাইরের কোনো তৃতীয় ব্যক্তিকে, তিনি অস্বস্তি বোধ করেন। ভগবানের উপাসনা এক হয় নিভৃত্তে, নতুবা হয় সমধর্মী মানুষদের সঙ্গে। তিলু বিশেষ করে তাকে অনুরোধ করলে নিস্তারিণীর জন্য। সকলে স্নান শেষ করলে শেষ সূর্যের রাঙা আলো পড়েছে ওপারের কাশবনে, সাঁই বাবলা ঝোপের মাথায়, জলচর পক্ষীরা ডানায় রক্ত সূর্যের শেষ আলোর আবির মাখিয়ে পশ্চিম দিকের কোনো বিল মাওয়ের দিকে চলেছে, সম্ভবত নাকাশিপাড়ার নিচে শামটার বিলের উদ্দেশ্যে। ভবানী বললে, বৌমা এদের দেখা দেখি হাত জোর করো, তারপর মনে মনে বা মুখে বলবে কিংবা শুধু শুনে যাও, ওং যো দেবা অগ্নৌ যো অপসু যো বিশ্বং ভুবনং আবিবেশ। পরের লাইন, য ঔষধীষু যো বনস্পতিষু দেবায় তস্মৈ নমো নমো। পরের লাইন, যিনি অগ্নিতে যিনি জলেতে, যিনি শোভনীয় ক্ষিতি তলেতে। পরের লাইন, যিনি তৃণতরু ফুল ফলেতে তাহারে নমস্কার। পরের লাইন, যিনি অন্তরে যিনি বাহিরে। পরের লাইন, যিনি যে দিকে যখন চাহিরে। পরের লাইন, তাহারে নমস্কার। খোকাও তার মা বাবার সঙ্গে সুললিত কণ্ঠে এই মন্ত্রটি গাইলে। তারপর ভবানী বারুজ্যে বললেন, খোকা এই পৃথিবী কে সৃষ্টি করেছে? খোকা নাম তার অঙ্ক মুখস্থ বলার সুরে বললেন, ভগবান। তিনি কোথায় থাকেন? সব জায়গায় বাবা, আকাশেও সব জায়গায়। কথা বলেন? হ্যাঁ বাবা। তোমার সঙ্গেও বলবেন? হ্যাঁ বাবা, আমি চাইলে তিনিও চান, আমি ছাড়া নন তিনি। পৃষ্ঠা 185। এসব কথা অবশ্যই ভবানী শিখিয়েছেন ছেলেকে। ছেলেকে বিশেষ কোনো বৃত্ত তিনি দিয়ে যেতে পারবেন না, তার বয়স হয়েছে। এই ছেলেকে নাবালক রেখেই তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে মহাপ্রস্থানের পথে। কি জিনিস তিনি দিয়ে যাবেন একে? আজকার অবোধ বালক তার উত্তর জীবনের জ্ঞান বুদ্ধির আলোকে একদিন পিতৃদত্ত যে সম্পদকে মহামূল্য বলে ভাবতে শিখবে, চিনতে শিখবে, বুঝতে শিখবে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস, ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ, এর চেয়ে অন্য কোনো বেশি মূল্যবান সম্পদের কথা তার জানা নেই। খুব বেশি বুদ্ধির প্যাঁচের দরকার হয় না, সহজ পথে সহজ হয়েই সেই সহজের কাছে পৌঁছানো যায়। দিনের পর দিন এই ইচ্ছামতির তীরে বসে এই সত্যই তিনি উপলব্ধি করেছেন। সন্ধ্যার ওই কাশবনে সাঁই বাবলার ডালপালায়
রাঙা ঝোপটি ম্লান হয়ে যেত, প্রথম তারাটি দেখা দিত তার মাথার ওপরকার আকাশে, ঘুঘু ডাকত দূরের কাশবনে, বনশিম ফুলের সুগন্ধ ভেসে আসত বাতাসে। তখনই এই নদী তটে বসে কতদিন তিনি আকন্দ ও অনুভূতির পথ দিয়ে এসে তার মনের গহন গভীরে প্রবেশ করতে দেখেছিলেন এই সত্যকে, এই চির পুরাতন অথচ চিরনবীন সত্যকে। বুঝেছেন এই সত্যটি যে ভগবানের আসল তত্ত্ব শুধু স্বরূপে সীমাবদ্ধ নয়, স্বরূপ ও লীলা বিলাস দুটো মিলিয়ে ভগবত দত্ত, কোনোটা ছেড়ে কোনোটা পূর্ণ নয়। এই শিশু এই নদীটির সেই তত্ত্বেরই অন্তর্ভুক্ত জিনিস, সে থেকে পৃথক নয়, সেই মহা একের অংশ মাত্র। নিস্তারিণী খুব মুগ্ধ হল, তার মধ্যে জিনিস আছে, কিন্তু গৃহস্থ ঘরের বউ শুধু রাঁধা খাওয়া ঘর সংসার নিয়েই আছে, কোনো একটু ভালো কথা কখনো শোনে না, এমন ধরনের ব্যাপার সে কখনো দেখেনি। তিলুকে বললে, দিদি আমি আসতে পারি? কেন পারবি নে, ঠাকুর জামাই আসতে দেবেন না, তোকে মারবে এখন। আমার বড্ড ভালো লাগলো আজ, কে এসব কথা এখানে শোনাবে দিদি? আমার জন্যে শুধু ঝেঁটা আর লাথি, শুধু শাশুড়ির গালাগাল দুবেলা, তাও কি পেট ভরে দুটো খেতে পাই? হ্যাঁ পাপ করেছি, স্বীকার করছি, তখন বুদ্ধি ছিল না, যা করেছি তার জন্য ভগবানের কাছে বলি, আমারে আপনি যা শাস্তি হয় দেবেন। থাক ওসব কথা, তুই রোজ আসবি যখন ভালো লাগবে, ঠাকুর জামাই দেবতার তুল্য মানুষ, এদিকের অমন মানুষ নেই, আমার বড্ড সৌভাগ্যে যে তোমাদের সঙ্গ পেলাম। ঠাকুর জামাইকে একদিন নেমন্তন্ন করে খাওয়াইতে বড্ড ইচ্ছে করে, তা খাওয়াবি ওর আর কি, আমার যে বাড়ি সেরকম নয়, জানোই তো সব, লুকিয়ে লুকিয়ে একটু তরকারি নিয়ে আসি, কেউ জানতে পারে না, জানলি কত কথা উঠবে, আমাকে কি নীলুকে সেই সঙ্গে নেমন্তন্ন করিস, কোনো কথা উঠবে না। ওরা ঘাটের ওপর উঠেছে এমন সময় দেখা গেল সেই পথ বেয়ে রামকানাই কবিরাজ এদিকে আসছেন। রামকানাই ভিন গাঁ থেকে রোগী দেখে ফিরছেন, খালি পা, হাঁটু অবধি ধুলো, হাতে একটা জড়িবুটি ওষুধের পুঁটলি। তিলু পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে, দেখা দেখি নিস্তারিণীও করলে। রামকানাই সংকুচিত হয়ে বললেন, ও কি ও কি দিদি, ওসব করো না, আমার বড্ড লজ্জা করে, চলো সবাই আমার কুড়েতে, আজ যখন পার্জে মশাইকে পেয়েছি তখন সন্ধেটা কাটবে ভালো। পৃষ্ঠা 186। রামকানাই চক্রবর্তী থাকেন চরপাড়ায়, এই গ্রামের উত্তর দিকের বড় মাঠ পার হলেই চরপাড়ার মাঠ। তিলু নিস্তারিণীকে বললে, তুই ফিরে যা বাড়ি, আমরা যাচ্ছি চরপাড়ার মাঠে। আমিও যাব, তোর বাড়িতে কেউ বকবে না? বকলে তো বয়েই গেল, আমি যাব ঠিক, চলো ফিরতে কিন্তু অনেক রাত হবে বলে দিচ্ছি, তোমাদের সঙ্গে গেলি কেউ কিছু বলবে না, বললিও আমার তাতে কলা, ওসব মানিনি আমি। অগত্যা ওকে সঙ্গে নিতেই হলো, রামকানায়ের বাড়ি পৌঁছে সবাই মাদুর পেতে বসলো। রামকানাই রেডির তেলে দোতলা পিদিম জ্বালালেন, তারপর হাত পা ধুয়ে এসে বসে সন্ধ্যার নেক করলেন। ওদের বললেন, একটু কিছু খেতে হবে, কিছুই নেই, দুটো চাল ভাজা, মা লক্ষ্মীরা মেখে নেবে না, আমি দেব। সামান্য জলযোগ শেষ হলে রামখানাই নিজে চৈতন্য চরিতামৃত পড়লেন এক অধ্যায়, গীতাপাঠ করলেন ভবানী। একখানা হাতের লেখা পুঁথি জলচৌকির ওপর সযত্নে রক্ষিত দেখে ভবানী বললেন, ওটা কিসের পুঁথি ভাগবত? না, ওখানে মাধব নিদান, আমার গুরুদেবের নিজের হাতে নকল করা পুঁথি, আয়ুর্বেদ শাস্ত্রটা যা জানতে চায় তাকে মাধব নিদান আগে পড়তে হবে, বিজয়রক্ষিতকৃত টিকা সমেত পুঁথি ওখানা, বিজয়রক্ষিতের টিকা দুষ্প্রাপ্য আমার ছাত্র নিমাইকে পড়াই, সে কদিন আসছে না, জ্বর হয়েছে। পুঁথিখানা রামকানাই ভবানীর সামনে মেলে ধরলেন, মুক্তোর মতো হাতের লেখা, 50-60 বছর আগেকার তুলট কাগজের পাতায় এখনো যেন জল জল করছে। পুঁথির শেষের দিকে সেকেলে শ্যামা সঙ্গীত, ওগুলো বোধ হয় গুরুদেবের মহানন্দ কবিরাজ স্বয়ং লিখেছিলেন। ভবানী অনুরোধে তা থেকে একটা গান গাইলেন রামকানাই খুব খারাপ গলায়, ন্যাংটা মেয়ের এত আদর জটে বেটা তো বাড়ালে, নইলে কি আর এত করে ডেকে মরি জয় কালী বলে। তারপর ভবানীও গাইলেন একখানা কবি দাশরথী রায়ের বিখ্যাত গান, শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত। রামকানাই কবিরাজের বড় ভালো লাগলো গান শুনে, চোখ বুঝে বললেন, আহা কি অনুপ্রাস, উঠে বার ভুবন জীবন,
এ পাপ জীবনের জীবনান্ত, আহা! উৎসাহ পেয়ে ভবানী বারুদ যে তিলুকে দিয়ে আর একখানা গান গাওয়ালেন দশরথী রায় কবির, ধনী আমি কেবল নিদানে। তিলুর গলা মন্দ নয়। রামখানাই কবিরাজ বললেন, আগে চমৎকার লিখেছে দশরথী রায়, কোথায় বাড়ির না এমন অনুপ্রাস, এমন ভাষা কখনো শুনিনি। বাহ বাহ, ওহে ব্রজাঙ্গনা কি করো কৌতুক, আমারই সৃষ্টি করা চতুর্মুখ। হরিবৈদ্য আমি হরিবারে দুঃখ, ভ্রমণ করি ভুবনে। পৃষ্ঠা 187। আমাকে লিখে দেবেন গানটা? ঈশ্বর দত্ত ক্ষমতা না থাকলে এমন লেখা যায় না, আহা হা। ভবানী বললেন, বাড়ি বর্ধমানের কাছে কোথায়? ও বছর পাঁচালি গাইতে এসেছিলেন উলোতে বাবুদের বাড়ি, এই গান আমি সেখানে শুনি, খোকার মাকে আমি শিখিয়েছি। আর দু একখানা গানের পর আসর ভেঙে দিলে সকলে জ্যোৎস্নার মধ্যে দিয়ে পাঁচপোতা গ্রামের দিকে রওনা হলো। চরপাড়ার বড় মাঠটা জ্যোৎস্নায় ভরে গিয়েছে, খালের জল চকচক করছে চাঁদের নিচে। ভবানী বানুচ্ছে খালটা দেখিয়ে বললেন, ওই দেখো তিলু, তোমার দাদা যখন নীলকুঠির দেওয়ান তখন ওই খালের মাধল নিয়ে দাঙ্গা হয়, তাতে মানুষ খুন করে নীলকুঠি লেঠেলরা, সেই নিয়ে খুব হাঙ্গামা হয় সেবার। হঠাৎ একটা লোককে মাঠের মধ্যে দিয়ে জোরে হেঁটে আসতে দেখে নিস্তারিণী বলে উঠল, ও দিদি কে আসছে দেখো? ভবানী বললেন, বড্ড নির্জন জায়গাটা, দাঁড়াও সবাই একটু। লোকটার হাতে একখানা লাঠি, সে ওদের দিকে তাক করেই আসছে। এটা বেশ বোঝা গেল সকলেরই ভয় হয়েছে তখন লোকটার গতিক দেখে, খুব কাছে এসে পড়েছে সে। তখন নিস্তারিণী বলে উঠল, ও দিদি খোকার হাত ধরো, ঠাকুর জামাই এগোবেন না। লোকটা ওদের সামনে এসে দাঁড়ালো, পরক্ষণেই ওদের দিকে ভালো করে তাকিয়ে দেখেই বিস্ময় ও আনন্দের সুরে বলে উঠল, এ কি দিদিমণি, ঠাকুমশাই যে, এই যে খোকা! তিলু ততক্ষণে লোকটাকে চিনেছে, বলে উঠল, হলা দাদা, তুমি কোত্থেকে? হলা পেকে কি যেন একটা ভাব গোপন করে ফেললে সঙ্গে সঙ্গে, ইতস্তত করে বললে, ওই জাতি ছিলাম চরপাড়ায় মোড়েই তো, দাঁড়ান সবাই পায়ের ধুলো দেন একটুখানি। হলা পেকে কিন্তু সে চেহারা নেই, মাথার চুল সাদা হয়ে গিয়েছে, কিছু কিছু আগের তুলনায় বুড়ো হয়ে পড়েছে। তিলু বললে, এতকাল কোথায় ছিলে হলা দাদা? কতকাল দেখিনি। হলা পেকে বললে, সরকারের জেলে। আবার জেলে কেন? হাবিবপুরের বিশ্বাসদের বাড়ি ডাকাতি হয়েলো, ফাঁড়ির দারোগা মোড়ে আর অঘরমুচিকে ধরে নিয়ে গেল, বললে তোমরা করেছো, করনি তুমি সে ডাকাতি, করনি? হলা পেকে চুপ করে রইল। তিলু ছাড়বার পাত্রী নয়, বললে, তুমি নির্দোষী? না করলাম। অঘরদাদা কোথায়? জেলে মরে গিয়েছে। একটা কথা বলবা? কি? আজ কি মনে করে লাঠি হাতে আমাদের দিকে আসছিলে এই মাঠের মধ্যে? ঠিক কথা বলো, যদি আমরা না হতাম। হলা পেকে নিরুত্তর। তিলু মোলায়েম সুরে বলল, হলা দাদা। কি দিদি? পৃষ্ঠা 188। চলো আমাদের বাড়ি, এসো আমাদের সঙ্গে। হলা পেকে যেন ব্যস্ত সমস্ত হয়ে উঠে বললেন, না এখন আর যাবো না দিদি, তোমার পায়ের ধুলোর যোগ্যী নই মুই, মরে গেলি মনে রাখবা তো দাদা বলে। খোকার কাছে এসে বললে, এই যে ও মা, এসো আমার খোকা ঠাকুর, আমার চাঁদের ঠাকুর, আমার সোনার ঠাকুর, কত বড়ডা হয়েছো, আর যে চিনা যায় না, বেঁচে থাকো আহা বেঁচে থাকো, নেকা পড়া শেখো বাবার মতো। খোকাকে আবেগ ভয়ে বুকে জড়িয়ে ধরে আদর করলে হলা পেকে। তারপর আর কোনো কিছু না বলে কারো দিকে না তাকিয়ে মাঠের দিকে হন হন করে যেতে যেতে জ্যোৎস্নার মধ্যে মিলিয়ে গেল। খোকা বিস্ময়ের সুরে বললে, ও কে বাবা, আমি তো দেখিনি কখনো, আমায় আদর করলে কেন? নিস্তারিণীর বুক তখন যেন ঢিপঢিপ করছিল, সে বুঝতে পেরেছে ব্যাপারটা, সবাই বুঝতে পেরেছে। নিস্তারিণী বললে, বাব্বা, যদি আমরা না হতাম, জনপ্রাণী নেই মাঠের মধ্যে, সকলে আবার রওনা হলো বাড়ির দিকে। কাঠঠোকরা ডাকছে আমজামের বনে, বন মরচের ঘন ঝোপে জোনাকি জ্বলছে, বড় শিমুল গাছটায় বাদুরের দল ডানা ঝটাপট করছে, দু চারটে নক্ষত্র এখানে ওখানে দেখা যাচ্ছে জ্যোৎস্না ভরা আকাশে। ভবানী বারুচ্ছে ভাবছিলেন আর একটা কথা, এই হলা পেকে খারাপ লোক, খুন রাহাজানি করে বেড়ায়, কিন্তু এর মধ্যেও সেই তিনি, এ কোন হলা পেকে, এরা খারাপ, নিস্তারিণী খারাপ, এদের বিচার কে করবে, কার কাছে সে বিচারের অধিকার? এক
মহা রহস্যময় মহা চৈতন্যময় শক্তি সবার অলক্ষ্যে সবার অজ্ঞাতসারে সকলকে চালনা করে নিয়ে চলেছেন। কিলিয়ে কাঁঠাল পাকান না তিনি, যার যেটা সহজ স্বাভাবিক পথ সেই পথেই তিনি অসীম দয়ায় চালনা করে নিয়ে যাবেন সেই পরম কারুণিক মাতৃপিতৃরূপা মহাশক্তি। এই হলাপেকে এই নিস্তারিণী কাউকে তিনি অবহেলা করবেন না, সবাইকে তার দরকার। জন্ম জন্মান্তরের অনন্ত পথহীন পথে অতি নিজ পাপিরও হাত ধরে অসীম ধৈর্যে অসীম মমতায় তিনি স্থির লক্ষ্যে পৌঁছে দেবেন। তার এই ছেলের প্রতি যে মমতা তেমনি সেই মহাশক্তির মমতা সমুদয় জীব কুলের প্রতি। কি চমৎকার নির্ভরতার ভাব সেই মুহূর্তে ভবানী বানুচ্চের মনের মধ্যে খুঁজে পেলেন সেই মহাশক্তির ওপর। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, মা ভই স্তনন্ধয়ানং স্তনদুগ্ধ পানে মধু ব্রতানং মকরন্দ পানে, নেই কি তিনি সর্বত্র, নেই কোথায়। দেওয়ান হরকালী সুর লালমোহন পালের গদিতে বসে নীলকুঠির চাষ কাজের হিসেব দিচ্ছিলেন। বেলা দুপুর উত্তীর্ণ হয়ে গিয়েছে। লালমোহন পাল বললেন, খাস খামারের হিসেবটা ও বেলা দেখলে হবে না দেওয়ান মশাই, বড্ড বেলা হলো, আপনি খাবেন কোথায়। কুঠিতে, কে রাঁধবে, আমাদের নরহরি পেশকার বেশ রাঁধে। কথায় কথায় লালমোহন পাল বললেন, ভালো কথা, আমার স্ত্রী আর ভগ্নী একদিন কুঠি দেখতে চাচ্ছে, ওরা ওর ভেতর কখনো দেখেনি, যাবেন কালই যাবেন, আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি। কিসি যাবেন? পৃষ্ঠা 189, গরুর গাড়িতে। কেন, কুটির পালকি আছে তাই পাঠাবো এখন। আজ 2 বছর হলো বেঙ্গল ইন্ডিকো কোম্পানি 11,500 টাকায় তাদের কর্মকর্তা ইনিস সাহেবের মধ্যস্থতায় মোল্লাহাটির কুঠি লালমোহন পাল ও সতীশ সাধুখার কাছে বিক্রি করে ফেলেছে। শিপটনের মৃত্যুর পর ইনিস সাহেব এই 2 বছর কুঠি চালিয়েছিলেন। শেষে ইনিস সাহেবই রিপোর্ট করে দিলে এই কুঠি রাখা আর লাভজনক নয়। নীলকুঠির খাস জমি 150 বিঘেতে আজকাল চাষ হয় এবং কুঠির প্রাঙ্গণের প্রায় 13 বিঘে জমিতে আম কাঁঠাল পেয়ারা প্রভৃতি চারা লাগানো হয়েছে। অর্থাৎ কৃষিকার্যই হচ্ছে আজকাল প্রধান কাজ নীলকুঠির। চাষটা বজায় আছে এই পর্যন্ত। দেওয়ান হরকালী সুর এবং নরহরি পেশকার এই দুজন মাত্র আছেন পুরনো কর্মচারীদের মধ্যে। সব কাজকর্ম দেখাশোনা করেন প্রসন্ন চক্রবর্তী আমিন এবং অন্যান্য কর্মচারী জবাব হয়ে গিয়েছে। নীলকুঠির বড় বড় বাংলা ঘর কখানা সবগুলি আসবাবপত্র সমেত এখনো বজায় আছে। না রেখে উপায় নেই, ইন্ডিগো কোম্পানি এগুলি শুদ্ধ বিক্রি করেছে এবং দামও ধরে নিয়েছে। অবশ্যই জলের দামে বিক্রি হয়েছে সন্দেহ নেই। এই অজ পল্লী গ্রামে অত বড় কুঠি বাড়ি ও শৌখিন আসবাবপত্রের ক্রেতা কে, গাড়ি করে বয়ে অন্যত্র নিয়ে যাবার খরচও কম নয়, তার হাঙ্গামাও যথেষ্ট। ইন্ডিগো কোম্পানির অবস্থা এদিকে টলমল, যা পাওয়া গেল তাই লাভ। ইনিস সাহেব কেবল যাবার সময় 2 বড় আলমারি কলকাতায় নিয়ে গিয়েছিল। দেওয়ান হরকালী সুর বাড়ি এসে বুঝিয়েছিলেন খাস জমি আছে 150 বিঘে, 142 বিঘে, 9 কাঠা 7 ছটাক, ওই 150 বিঘেই ধরুন। ওটবন্দি জমা বন্দোবস্ত নেওয়া আছে 70 বিঘে, তাছাড়া নওয়াদার বিল ইজারা নেওয়া হয়েছিল ম্যাকনিল সাহেবের আমলে নাটোর রাজাদের কাছ থেকে মোটা জলকর। চোখ বুঝে কুটি কিনে নিন পালমশাই, নীলকুঠি হিসেবে নয় জমিদারি হিসেবে কিনে নিন। জমিদারি আমি দেখাশুনো করব, আরও 2-1টি পুরনো কর্মচারী আপনাকে বজায় রাখতে হবে, আমরাই সব চালাবো, আপনি লাভের করি আমাদের কাছ থেকে বুঝে নেবেন। লালমোহন পাল বলেছিল কুঠিবাড়ির আসবাবপত্র সমেত বিলকুল জান নেব। এইভাবে কুঠি কেনা হয়। কেনার সময় ইনিস সাহেব একটু গোলমাল বাঁধিয়েছিলেন ঘোড়ার গাড়ি দুখানা এবং 2 জোড়া ঘোড়া দেবে না। এ নিয়ে লালমোহন পালের দিক থেকে আপত্তি ওঠে, অবশেষে আর সামান্য কিছু বেশি দিতে হয়। কুঠি কেনার পরে রায়গঞ্জের গোসাইবাবুদের কাছে গাড়ি ঘোড়াগুলো প্রায় 1,000 টাকায় বিক্রি করে ফেলা হয়। খাস জমি এবং জলকর ভালোভাবে দেখাশুনো করলে যে মোটা মুনাফা থাকবে এটা দেওয়ান হরকালী বুঝেছিলেন। সামান্য জমিতে নীলের চাষও হয়।
উঠি কেনার পরে তুলসী একদিন বলেছিল দেওয়ান মশাইকে, বলো না গো, সাহেবের ঘোড়ার টমটম গাড়ি আমাদের পাঠিয়ে দেবেন, একদিন চড়ব। লালমোহন বলেছিলেন, না বড় বউ, বড় সাহেব ওই টমটমে চড়ে বেড়াতো, তখন আমরা মোট মাথায় ছুটে পালাতাম ধানের খেতি। সেই টমটমে তুমি চললি লোকে বলবে কি জানো? বলবে ট্যাঁকা হয়েছে কি না, তাই বড্ড অঙ্কার হয়েছে। আমারেও একদিন দেওয়ান বলেছিলেন টমটম পাঠিয়ে দেব, কুঠিতে আসবেন। আমি হাত জোর করে বললাম, মাপ করবেন, ওসব নবাবি করুক গিয়ে বাবু ভেয়েরা, আমরা ব্যবসাদার জাত, ওসব করলি ব্যবসা ছিকে উঠবে। পৃষ্ঠা 190। অবশেষে একদিন একখানা ছইওয়ালা গরুর গাড়িতে লালমোহনের বড় মেয়ে সরস্বতী আর মা তুলসী, বোন ময়না, ছেলেপিলে নিয়ে কুঠি দেখতে গেল। দেওয়ান হরকালি, প্রসন্ন আমিন ও নরহরি পেশকার এদের এগিয়ে নিয়ে এসে সব দেখিয়ে নিয়ে বেড়ালো। সবাই নানা রকম প্রশ্ন করতে লাগলো, ও দেওয়ান কাকা এই ঘরটা কি? এখানে সাহেবেরা বসে খেত মা, এত বড় বড় ঝাল লণ্ঠন কেন? এখানে ওদের নাচের সময় আলো জ্বলত, এটা কি? ওটা কাঁচের মগ, সাহেবরা জল খেত, এই দেখো এরে বলে ডি ক্যান্টার, মদ খেত ওরা। তুলসী ছেলে মেয়েদের ডেকে বলল, ছুস নে ওসব, ওদিকে যাস নে, সন্ধেবেলা নাইতে হবে, এদিকে আয় সরে আয়। কুটির অনেক চাকর বাকর জবাব হয়ে গিয়েছে, সামান্য কিছু পাইক পেয়াদা আছে এইমাত্র, লাঠিয়ালের দল বহুদিন আগে অন্তর্হিত, ওদিকের বাগানগুলো লতা জঙ্গলে নিবিড় ও দুষ্প্রবেশ্য। দিনমানেও সাপের ভয়ে কেউ ঢোকে না, সেদিন একটা গোখরো সাপ মারা পড়েছিল কুটির পশ্চিম দিকের হাতার ঘন ঝোপ জঙ্গলের মধ্যে। পুরনো চাকর বাকরদের মধ্যে আছে কেবল কুটির বহু পুরনো রাঁধুনি ঠাকুরবংশী বদন মুখুজ্জে, দেওয়ানজি ও অন্যান্য কর্মচারীর ভাত রাঁধে। ময়নার মেয়ে শিবি বললে, ও দাদু, ও দেওয়ান দাদু, সাহেবদের নাকি নাইবার ঘর ছিল, আমি দেখব। তখন দেওয়ান হরকালি সুর নিজে সঙ্গে করে ওদের সকলকে নিয়ে গেলেন বড় গোসলখানায়। সেখানে বড় একটা টব দেখে তো সকলে অবাক। ময়নার মেয়ের ইচ্ছে ছিল এই টবে সে একবার নেমে দেখবে কি করে সাহেবরা নাইতো, মুখ ফুটে কথাটা সে বলতে পারলে না। অনেকক্ষণ ধরে ওরা আসবাবপত্র দেখলে, হাতে করে নাড়লে, টিপে টিপে দেখলে, সাহেবরা এত জিনিস নিয়ে কি করত। বেলা পড়লে ওরা যখন চলে এসে গাড়িতে উঠল, কুঠির কর্মচারীরা সসম্ভ্রমে গাড়ি পর্যন্ত এসে ওদের এগিয়ে দিয়ে গেল। রাত্রে খেটে খুটে এসে লালমোহন পাল পশ্চিম দিকে চার চালা বড় ঘরের কাঁঠাল কাঠের তক্তা পোষে শুয়েছে, তুলসী ডিবে ভর্তি পান এনে শিয়রের বালিশের কাছে রেখে দিয়ে বললে, কুঠি দেখে এলাম আজ। লালমোহন পাল একটু অন্যমনস্ক, 250 ছালা গাছ তামাকের বায়না করা হয়েছিল ভাজনঘাট মোকামে, মালটা এখনো এসে পৌঁছয়নি, একটু ভাবনায় পড়েছে সে। তুলসী উত্তর না পেয়ে বলে, কি ভাবছ? কিছু না, ব্যবসার কথা ঠিক ধরো তাই। পৃষ্ঠা 191। আজ কুটি দেখতে গিয়েছিলাম, দেখে এলাম। কি দেখলে? বাবা সে কত কি, তুমি দেখেছ গা? আমি? আমার বলে মরবার ফুরসত নেই, আমি যাব কুটি জিনিস দেখতি? পাগল আছো বড় বউ? আমরা হচ্ছি ব্যবসাদার লোক, শখ শৌখিনতা আমাদের জন্যি না। এই দেখো ভাজনঘাটে তামাক আসেনি, ভাবছি। হ্যাঁ গা, আমার একটা স্বাদ রাখবা? তুলসী 9 বছরের মেয়ের মতো আবদারের সুরে কথা শেষ করে হাসি হাসি মুখে স্বামীর কাছে এগিয়ে এলো। লালমোহন পাল বিরক্তি সুরে বললে, কি? অভিমানের সুরে তুলসী বললে, রাগ করলে গা? তবে বলবো নি, বলোই না ছাই। না, লক্ষ্মী দিদি আমার, বলো বলো। ওমা আমার কি হবে, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, ও আবার কি কথা, অমন বলতি আছে? ব্যবসা করে টাকা আনতি শিখেছ, ভদ্রলোকের কথাও শেখো নি? ভদ্রলোকের রীতিনীতি কিছুই জানো না, স্ত্রীকে আবার দিদি বলে ক্যাডা? লালমোহন বড় অপ্রতিভ হয়ে গেল, সে সত্যিই অন্য মনস্ক ছিল, বললে, কি করতে হবে বলো বড় বউ? জরিমানা দিতে হবে। কত? আমার একটা স্বাদ আছে, মেটাতে হবে। মেটাবে বলো? কি? শীত আসছে সামনে,
গায়ের সব গরিব দুঃখী লোকেদের একখানা করে রেজাই দেব, আর বামুন ঠাকুরদের সবাইকে জোনাজাত একখানা করে বানাতে দেব কার্তিক মাসের সংক্রান্তির দিন। গরিবদের রেজাই দেওয়া হবে, কিন্তু বামুনরা তোমার দান নেবেন না। আমাদের গায়ের ঠাকুরদের চেনো না? বেশ, আমি আগে দেখি একটা এস্টিমেট করি কত খরচ লাগবে। কলকাতা থেকে মাল আনাতি, লোক পাঠাতি হবে। তারপরে আর একটা কথা, কি এক বুড়ো বামুনের চাকরি ছাড়িয়ে দিয়েছে দেওয়ান মশাই কুঠি থেকে, তার নাম প্রসন্ন চক্রবর্তী, বলেছেন তোমার আর কোনো দরকার নেই, এসে ধরেছে বুঝি তোমায়। এ তোমার অন্যায় বড় বউ, কুঠির কাজ আমি কি বুঝি? কাজ নেই তাই জবাব হয়ে গিয়েছে, কাজ না থাকলে বসে বসে মাইনে গুনতি হবে। হ্যাঁ হবে, এ বয়সে তিনি এখন যাবেন কোথায় জিজ্ঞেস করি, কে চাকরি দেবে? নালুপাল বিরক্তি সুরে বলে, ছেলে মানুষ তুমি, এসবের মধ্যেই থাকো কেন? তুমি কি বোঝো কাজের বিষয়? টাকাটা ছেলের হাতে মোয়া পেয়েছ না, বললেই হলো, কেন তোমার কাছে সে আসে জিজ্ঞেস করি? বিটলে মামুন, তুলসী ধীর সুরে বললে, দেখো একটা কথা বলি, অমন যাতা কথা মুখে এনো না, আজ দুটো টাকা হয়েছে বলে অতটা বাড়িও না। পৃষ্ঠা 192। লালমোহন পাল বললে, কি আর বাড়ালাম আমি? আমি তোমাকে বললাম নীলকুঠির কাজ আমি কি বুঝি, দেওয়ান যা করেন তার উপর তোমার আমার কথা বলা তো উচিত নয়। তুমি মেয়ে মানুষ, কি বোঝো এসবের? কাজের দস্তুর এই। বেশ, কাজ তুমি দেও আর না দেও গিয়ে যা তা বলতি নেই লোককে, ওতে লোকে ভাবে আঙুল ফলে কলা গাছ হয়েছে, আজ তাই বড্ড অঙ্কার। ছি, তুলসী রাগ করে অপ্রসন্ন মুখে উঠে চলে গেল। এ হলো বছর দুই আগের কথা। তারপর প্রসন্ন চক্রবর্তী আমিন কোথায় চলে গেল এতকালের কাছাড়ি ছেড়ে উপায়ও ছিল না। হরকালই সুর কর্মচারী ছাঁটাই করেছিলেন জমিদারের ব্যয় সংকোচ করবার জন্য, কে কোথায় ছড়িয়ে পড়ল তার ঠিক ছিল না। ভজামুচি, সহিষ ও বেয়ারা শ্রীরামমুচির চাকরি গেল চাষবাস করত। এবছর শ্রাবণ মাসে মোল্লাহাটির হাট থেকে ফেরবার পথে অন্ধকারে ওকে সাপ কামড়ায়, তাতেই সে মারা যায়। নীলকুঠির বড় সাহেবের বাংলোর সামনে আজকাল লালমোহন পালের ধানের খামার, খাস জমির 150 বিঘে ধান সেখানে পৌষ মাসে ঝাড়া হয়, বিচালির আঁটি গাদা বন্দি হয়। যে বড় বারান্দাতে সাহেবরা ছোট হাজারি খেত, সেখানে ধান ঝাড়ায় কৃষাণ এবং জনমজুরেরা বসে দা কাটা তামাক খায়, আর বলাবলি করে সুমন্দির সাহেবগুলো এই ঠান্ডায় বসে কত মুরগির গোস্ত ধুনেছে আর ইঞ্জিরি বলেছে। এদিকে কোনো লোকের ঢোকবার হুকুম ছিল না, আর আজ সেখানটাতে বসে ওই দেখো রজবালি দাঁত চুলকোচ্ছে। বিকেলবেলা খোকাকে নিয়ে ভবানী বাড়ুজ্যে গেলেন রামকানাই কবিরাজের ঘরে। খোকা তাকে ছাড়তে চায় না, যেখানে তিনি যাবেন যাবে তার সঙ্গে বড় বড় বাবলা আর শিমুল গাছের শাড়ি। শ্যামলতার ঝোপ, বাদুর আর ভাম হুটপাট করছে জঙ্গলের অন্ধকারে, উইদের ঢিপিতে জোনাকি জ্বলছে, ঠিক যেন একটা মানুষ বসে আছে বাঁশ বনের তলায়। খোকা একবার ভয় পেয়ে বললে, ওটা কি বাবা? চরপাড়া মাঠের দক্ষিণ প্রান্তে রামকানাই কবিরাজের মাটির ঘর, দোতলা মাটির প্রদীপের আলো জ্বলছে। ওদের দেখে রামকানাই কবিরাজ খুশি হলেন। খোকার কেমন বড় ভালো লাগে কবিরাজ বুড়োর এই মাটির ঘর, এখানে কি যেন মহু মাখানো আছে। ওই দোতলা মাটির প্রদীপের স্নিগ্ধ আলো ঘরখানা বিচিত্র দেখায়, বেশ নিকোনো পুছানো মাটির মেঝে। কাছেই বাগদিপাড়া, বাগদিদের একটি গরিব মেয়ে বিনি পয়সায় ঘর নিকিয়ে দিয়ে যায়, তাকে শক্ত রোগ থেকে রামকানাই বাঁচিয়ে তুলেছিলেন। দেওয়ালের কুলুঙ্গিতে কি একটা ঠাকুরের ছবি ফুল দিয়ে সাজানো, ঘরের মধ্যে তক্তাপোষ নেই, মেঝেতে মাদুর পাতা, বই কাগজ দু চারখানা ছড়ানো, তিন চারটে বেতের পেঁটারি, তাতে রামকানাইয়ের পোশাক পরিচ্ছদ বা সম্পত্তি নেই, আছে কেবল কবিরাজি ওষুধ ও গাছগাছরা পূর্ণ। ভবানীরও বড় ভালো লাগে এই নির্লোভ দরিদ্র ব্রাহ্মণের মাটির ঘর সন্ধ্যা যাপন।
এই পাড়াগায়ে এর জুড়ি নেই। রামকানাই চৈতন্য চরিতামৃত পড়েন, ভবানী এক মনে শোনেন। শুনতে শুনতে ভবানী মারুজ্জের পরিব্রাজক দিনের একটা ছবি মনে পড়ে গেল। নর্মদার তীরে একটা ক্ষুদ্র পাহাড়ের ওপর তার এক পরিচিত সন্ন্যাসীর আশ্রম। সন্ন্যাসীর নাম স্বামী কৈবল্যানন্দ। তিনি পুরী সম্প্রদায়ের সাধু শ্রী শ্রী 108 মাধবানন্দ পুরীর সাক্ষাৎ শিষ্য ছিলেন। পৃষ্ঠা 193। একাই থাকতেন ওপরকার কুটিরে, নিচে আর একটা লম্বা চালা ঘর। এর তার দু তিনটে শিষ্য বাস করত ও গুরু সেবা করত। একটা দুগ্ধবতী গাভী ছিল, ওরাই পুষত, ঘাস খাওয়াত, গোবরের ঘুঁটে দিত। সাধু কুটিরের বেড়া বাঁধা ছিল সনের পাকাটি দিয়ে। পাহাড়ি ঘাসে ছাওয়া ছিল চাল দুখানা। কি একটা মুন্নলতার সুগন্ধি পুষ্প ফুটে থাকতো বেড়ার গায়ে। বনটিয়া ডাকত তুন গাছের সুউচ্চ শাখা প্রশাখার নিবিড়তায়। ঝর্ণার কুলুকুলু শব্দ উঠত নর্মদার অপর প্রাণের মহাদেও শৈলশ্রেণীর সানু দেশের বনস্থলী থেকে। নিচের কুটিরে বসে ভজন গাইতেন কৈবল্যানন্দজির শিষ্য অনুপ ব্রহ্মচারী। রাত্রে ঘুম ভেঙে ভবানী শুনতেন করুণ তিলক কামোদ রাগিনীর সুর ভেসে আসছে নিচের কুটির থেকে। গানের ভাঙা ভাঙা পদ কানে আসত। এক ঘড়ি পলছিন কল না পড়ত মোহে। সকালে উঠে দাওয়ায় বসে দেখতেন আরো অনেক নিচে একটা মস্ত বড় কুসুম গাছ, তার পাশে তেঁতুল গাছ, বড় বড় পাথরের ফাটলে বাংলাদেশের দশ পাই চণ্ডী জাতীয় একরকম বনফুল অসংখ্য ফুটত। এগুলোর কোনো গন্ধ ছিল না, সুগন্ধে বাতাস মদির করে তুলতে সেই বন্য লতার হলুদ রঙের পুষ্পস্তব। কেমন অপূর্ব শান্তি, কি সুস্নিগ্ধ ছায়া! পাখির কি কলকাকলি ছিল মনে নদী তীরে। কেউ আসত না নিস্তব্ধতা ভঙ্গ করতে। অবিচ্ছিন্ন নির্জনতার মধ্যে ভগবানের ধ্যান জমত কি চমৎকার! নেমে এসে নর্মদায় স্নান করে আবার পাহাড়ে উঠে যেতেন পাথরে পা দিয়ে দিয়ে। সেই সব শান্তিপূর্ণ দিনের ছবি মনে পড়ে কবিরাজ মশায়ের ঘরটাতে এসে বসলে। কিন্তু ফণি চক্রবর্তীর চণ্ডীমণ্ডপে গেলে শুধু বিষয় আশয়ের কথা, শুধুই পরচর্চা। ফণি চক্রবর্তী একা নয়, যার কাছে যাবে সেখানেই অতি সামান্য গ্রাম্য কথা ভালো লাগে না ভবানীর। আর একটা কথা মনে হয় ভবানীর, ঠাকুরের মন্দির হওয়া উচিত এই রকম ছোট পর্ণকুটিরে, শান্ত বন্য নির্জনতার মধ্যে। বড় বড় মন্দির পাথর বাঁধানো চত্বর, মার্বেল বাঁধানো গৃহতলের শুধু ঐশ্বর্য আছে, ভগবান নেই। অনেক ওই রকম মন্দিরের সাধুদের মধ্যে লোভ ও বৈষয়িকতা দেখেছেন তিনি। শ্বেত পাথর বাঁধানো গৃহতল, সেখানে দেবতা আসন্ন। রামকানাই জিজ্ঞেস করলেন, মারুজ্জ মশাই বৃন্দাবন গিয়েছেন? যাইনি। এত জায়গায় গেলেন, ও ঘণ্টাতে গেলেন না কেন? বৃন্দাবন লীলা আমার ভালো লাগে না। আমার আর কি বুদ্ধি, কি বোঝাবো? সংসারের নানা ঝঞ্ঝাটে ভক্ত আশ মিটিয়ে ভগবানের প্রেমকে উপভোগ করতে পারে না, তাই একটা চিন্ময় ধামের কথা বলা হয়েছে। সেখানে শুধু ভক্ত আর ভগবানের প্রেমের লীলা চলছে, এটাই বৃন্দাবন লীলা। খুব ভালো কথা, যে বৃন্দাবনের কথা বললেন সেটা বাইরে সর্বত্রই রয়েছে, চোখ থাকলে দেখা যাবে। ওই ফুলে পাখির ডাকে ছেলে মানুষের হাসিতে তিনিই রয়েছেন। ওই চোখ ডাক কি সকলে পায়, সেজন্য হাতড়ে বেড়ায় এখানে ওখানে। প্রাচীন শাস্ত্র বেদ, যে বেদ প্রকৃতির গায়ে লেখা আছে, আমার মনে হয় ফুল, নদী, আকাশ, তারা, শিশু, এরা বড় ধর্মগ্রন্থ। এদের মধ্যে দিয়ে তার লীলা বিভূতি দর্শন হয় বেশি করে। পাথরে গড়া মন্দিরে কি হবে, যার ভেতরে তিনি নিজে থাকেন সেটাই তার মন্দির। পৃষ্ঠা 194। ওই চরপাড়ার বিলে আসবার সময় দেখলাম কুমুদ ফুল ফুটে আছে, ওটাই তার মন্দির। বাইরের প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতির তালে তালে চলে তাকে ভালোবেসে সেই প্রকৃতিরই সাহায্যে প্রকৃতির অন্তরাত্মা সেই মহান শক্তির কাছে পৌঁছতে হবে। একেই বলেছে বৈষ্ণব শাস্ত্রে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। ঠিক কথা, শুধু একটা মন্দিরে বা তীর্থস্থানে তিনি আছেন, পাগল নাকি? বনস্পত ভূভূতি নির্ঝরে বা কুলে সমুদ্রস্য সরিত তটে বা,
ইনভার্টেড কমা ক্লোজ, সব জায়গায় তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন, অথচ চোখ খুলে না যদি আমি দেখি তবে তিনি নাচার। তিনি শিশু বেশে এসে আমার গলা দুহাতে জড়িয়ে ধরলেন। আমি মায়ার বন্ধন বলে আঁতকে উঠে ছুটে পালালুম। এ বুদ্ধি নিয়ে এ চোখ দিয়ে কি ভগবান দর্শন হয়? তার হাতের বন্ধনই তো মুক্তি। মুক্তি মুক্তি বলে চিৎকার করলে কি হবে? কি চমৎকার মুক্তি! আচ্ছা, ভগবান কি আমাদের প্রেম চান মানুষ্যমশাই? আপনার কি মনে হয়? আজকাল যেন বুঝতে পারি কিছু কিছু, ভগবান প্রেম চান এটাও মনে হয়। আগে বুঝতাম না, জ্ঞানের ওপরে খুব জোর দিতাম। এখন মনে হয় তিনি আমার বাবা, তার বংশে আমাদের জন্ম, সেই রক্ত গায়ে আছে আমাদের। কখনো কোনো কারণে তিনি আমাদের অকল্যাণের পথে ঠেলে দেবেন না, দিতে পারেন না। তিনি বিজ্ঞ বাবার মতো আমাদের হাত ধরে নিয়ে যাবেন। তিনি যে আমাদের বহু বিজ্ঞ, বহু প্রাচীন, বহু অভিজ্ঞ, বহু জ্ঞানী, বহু শক্তিময় বাবা, আমরা তার নিতান্ত অবোধ কুসংস্কারগ্রস্ত ভীরু অসহায় ছেলে। জেনে শুনে কি আমাদের অমঙ্গলের পথে ঠেলে দিতে পারেন? তা কখনো হয়? রামকানাই উৎসাহের সঙ্গে বলে উঠলেন, বাহ বাহ! ভবানী মানুষে কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন পরের কথাটা বলতে ইতস্তত করছেন। তারপর বলেই ফেললেন কথাটা, বললেন, এ আমার নিজের অনুভূতির কথা কবিরাজ মশাই, আগে এসব বুঝতাম না, বলেছি আপনাকে। আসল কথা কি জানেন? অপরের মুখে হাজারো কথার চেয়ে নিজের মনের মধ্যে খুঁজে পাওয়া এককণা সত্যের দাম অনেক বেশি। নিজে বাবা হয়ে খোকাকে জন্মাবার পরে তবে ভগবানের পিতৃরূপ নিজের মনে বুঝলাম ভালো করে। এতদিন পিতার মন কী জিনিস কী করে জানবো বলুন? রামকানাই কবিরাজ হেসে বললেন, তাহলে দাঁড়াচ্ছে এই খোকা আপনার এক গুরু। যা বলেন, কে গুরু নয় বলতে পারেন? যার কাছে যা শেখা যায় সেখানে সে আমার গুরু। তিনি তো সকলের মধ্যেই, একটা গানের মধ্যে আছে না, জনক রূপেতে জন্মাই সন্তান, জননী হইয়া করি স্তন দান, শিশুরূপে পুনঃ করি স্তন পান, এইসব নিমিত্ত কারণ আমার। কার গান? বাহ, এও এক নতুন কবির, নামটা বলতে পারলুম না। গোড়াটা হচ্ছে, আমাতে যে আমি, সকলে সে আমি, আমি সে সকল, সকলই আমার। রামকানাই কবিরাজ অতি চমৎকার শ্রোতা, খোকাও তাই। খোকা কেমন এক প্রকার বিস্ময় মিশ্রিত শ্রদ্ধার দৃষ্টিতে বাবার মুখের দিকে তাকিয়ে বসে আছে চুপটি করে। পৃষ্ঠা 195। রামকানাই উৎসাহের সুরে বললেন, বেশ গান, তবে বড্ড উঁচু, অদ্বৈত বেদান্ত, ও সব সাধারণের জন্যে নয়। আপনি যা বলেন, তবে সত্যের উঁচু নিচু নেই, এসব গুরুতত্ত্ব। আমার গুরু বলতেন, অদ্বৈতবাদী হওয়া অত সহজ নয়। প্রকৃত অদ্বৈতবাদী জীবের আনন্দকে নিজের আনন্দ বলে ভাববে, জীবের দুঃখ নিজের দুঃখ বলে ভাববে, জীবের সেবায় ভোর হয়ে যাবে। সকলের দেহই তার দেহ, সকলের আত্মাই তার আত্মা, আপন পর কিছু থাকে না সে অবস্থায়। নিজেকে বিলিয়ে দিতে পারে জীবের পায়ে এতটুকু কাঁটা তুলতে, তার কাছে জাগ্রত দশায় অত মম জগৎ সর্বাং, জগতের সবই আমার, সবই আমি, আবার সমাধি অবস্থায় ইনভার্টেড কমার মধ্যে, অথবা ন চ কিঞ্চন ইনভার্টেড কমা ক্লোজ, কিছুই আমার নয়, কিছুই নেই, এক আমি আছি, জগৎ তখন নেই। বুঝলেন কবিরাজ মশাই? বড্ড উঁচু কথা, কিন্তু বড্ড ভালো কথা, হজম করা শক্ত আমার পক্ষী। বড়ি বেটে রোগ সারাই, আমি ও বেদান্ত টেদান্ত কি করব বলুন? সে মস্তিষ্ক কি আছে? তবে বড় ভালো লাগে, আপনি আসেন এই গরিবের কুঁড়েতে, কত যে আনন্দ দেন এসে, সে মুখই আর কি বলবো আপনারে। দাঁড়ান, খোকারে কি একটু খেতি দিই? বড় চমৎকার হলো আজ। এই বেশ কথা হচ্ছে, আবার খাওয়া কেন, উঠলেন কেন? একটুখানি খেতি দিই ওরে, ছানা দিয়ে গিয়েছিল একটি রুগী, তাই একটু দিই, এই নাও খোকা। খোকা বলে, বাবা না খেলি আমি খাবো না। বাবা আগে খাবে। রামকানাই হাততালি দিয়ে বলে, বাহ, ও ও বাপের বেটা, কেডা গা বাইরি। ঠিক সেই সময় গয়া মেম এসে ঘরে ঢুকলো, তার হাতে এক ছড়া কলা। ভূমিষ্ঠ হয়ে তাদের প্রণাম করে কলা ছড়া এগিয়ে দিয়ে বললেন, বাবা খাবেন। ভবানী ওকে দেখে একটু বিস্মিত হয়েছিলেন, বললেন, এখানে আসো না কি? গয়া বিনীত সুরে বললেন, মাঝে মাঝে বাবার কাছে আসি, তবে আপনার দেখা পাবো এখানে তা ভাবিনি। অত দূর থেকে আসো কি করে?
না বাবা, এখানে যেদিন আসি চরপাড়াতে আমার এক দূর সম্পর্কের বোনের বাড়ি রাতই শুয়ে থাকি। হঠাৎ তার চোখ গেল কোলে উপবিষ্ট খোকার তন্ময় মূর্তির দিকে। ওর কাছে গিয়ে বললে, এ খোকা কাদের? আপনার সোনাচাঁদ ছেলেটুকুনি বেশ বড় সড়ো হয়ে উঠেছে। আহা, বেঁচে থাক, দেওয়ানজির বংশের চুরো হয়ে বেঁচে থাকো বাবা। ভবানী বললেন, কি করো আজকাল? কি আর করব বাবা, দুঃখ ধান্দা করি। মা মারা যাওয়ার পর বড্ড কষ্ট, এখানে তাই ছুটে ছুটে আসি বাবার কাছে, একটু চৈতন্য চরিতামৃত শুনতি। বলো কি, তোমার মুখে যা শুনলাম অনেক ব্রাহ্মণের মেয়ের মুখে তা শুনিনি। সে বাবা আপনাদের দয়া, মা মরে যেতেই সংসারটা বড্ড ফাঁকা মনে হলো। তারপর খুব সংকুচিত ভাবে নিতান্ত অপরাধিনীর মতো বললে আস্তে আস্তে, বাবা কাঁচা বয়সে যা করি ফেলেছি তার চারা নেই। এখন বয়স হয়েছে, কিছু কিছু বুঝতে পারি। আপনাদের মতো লোকের দয়া একটু পেলি, আমরা কি দয়া করবারই বা কি আছে? তিনি কাউকে ফেলবেন না, তা তুমি তো তুমি, তুমি কি তারপর? পৃষ্ঠা 196। রামখান এই কবিরাজের দিকে চেয়ে বললেন, ওহে কবিরাজ মশাই, আপনি যে দেখছি ভবরোগের কবিরাজ সেজে বসলেন শেষে, দেখে সুখী হলাম। রামকানাই বললেন, ভবরোগটা কি? সে তো ধরুন গানেই আছে, ভবরোগের বৈদ্য আমি অনাদরে আসিনে ঘরে। বুঝলাম জিনিসটা কি। আমার মনে হয় ভবরোগ মানে অজ্ঞানতা, অর্থের পেছনে অত্যন্ত ছোটাছুটি। কেন, ঘরে দুটো ধান, উঠোনে দুটো নাটা শাক, মিটে গেল অভাব। আপনার মতো এখন হয়ে দাঁড়াচ্ছে মায়ের পেটের এক ভাই গরিব, এক ভাই ধনী। আমার কথা বাদ দেন, আমার টাকা রোজগার করার ক্ষমতা নেই, তাই থাকলে আমিও করতাম। করতেন না, আপনার মনের গড়ন আলাদা, বৈষয়িক কূট বুদ্ধি লোক আপনি দেখেননি, তাই এ কথা বলছেন। কি জানেন, তত্ত্বকে একটু বেশি সামনে রাখেন তিনি, তাকে আপনার জন ভাবেন, এ বড় গূঢ় তত্ত্ব। ও কথা ছেড়ে দেন জামাইবাবু, যার যা তার সেটা সাজে। আমার ভালো লাগে এই মাটির কুড়ে, তাই থাকি। যার না লাগে সে অন্য চেষ্টা করে। তারা কি আপনার চেয়ে আনন্দ পায় বেশি, সুখ পায় বেশি? কখনো না, আনন্দ আত্মার ধর্ম। মন যত আত্মার কাছে যাবে তত সে বেশি আনন্দ পাবে, আত্মার থেকে দূরে যত যাবে, বিষয়ের দিকে যাবে, তত দুঃখ পাবে। বাইরে কোথাও আনন্দ নেই, আনন্দ শান্তির উৎস রয়েছে মানুষের নিজের মধ্যে। মানুষ চেনে না বাইরে ছোটে, নাভি গন্ধে মত্ত মৃগ ছুটে ফেরে গন্ধ অন্বেষণে, তারা সুখ পায় না, সে তারা জানে। আমি কি বলবো, আমি এতে সুখ পাই, আনন্দ পাই, এইটুকুই বলতে পারি। আনন্দ ভেতরেই, এটুকু বুঝেছি, নিজের মধ্যেই খুব। খোকা পুনরায় এক মনে বসে এইসব জটিল কথাবার্তা শুনছিল, ওর বড় বড় দুই চোখে বুদ্ধি ও কৌতূহলের চাহনি। গয়া মেমের কি ভালোই লাগলো ওকে, কাছে সে ডেকে চুপি চুপি বললে, ও খোকা তোমার নাম কি? টুলু। মোর সঙ্গে যাবা? কোথায়? মোর বাড়ি পেঁপে খেতি দেবানি। বাবা বললি যাব, আমি বললি যেতে দেবেন না কেন? হুঁ, নিয়ে যেও, অনেক দূর তোমার বাড়ি, আমি সঙ্গে করে নিয়ে যাব। যাবা? ও বাবা, যাবা ঠিক। খোকা ভেবে ভেবে বললে, পেঁপে আছে? নেই আবার এই এত বড় পেঁপে। গয়ার দুহাত প্রসারিত করে ফলের আকৃতি যা দেখালে তাতে লাউ কুমড়োর বেলায় বিশ্বাস হতো, কিন্তু পেঁপের ক্ষেত্রে যেন একটু অতিরঞ্জিত বলে সন্দেহ হয়। খোকা বললে, বাবা, ও বাবা, মাসিমার বাড়ি যাব, পেঁপে দেবে? পৃষ্ঠা 197। বাবার বিনা অনুমতিতে সে কোনো কাজ করে না, জিজ্ঞাসা দৃষ্টিতে বাবার দিকে চেয়ে রইল। গয়ামিম রাত্রে এসে রইল চরপাড়ায় ওর দূর সম্পর্কের এক ভগ্নির বাড়ি। সকালে উঠে সে চলে যাবে মোল্লাহাটি, ঠিক মোল্লাহাটি নয়, ওর গ্রাম গয়েশপুরে। ওর দূর সম্পর্কের বোনের নাম নীরদা, নিরি বাগদিনী বলে গ্রামে পরিচিতা। তার অবস্থা ভালো না, আজ সন্ধ্যাবেলা গয়া এসে পড়াতে এবং রাত্রে থাকবে বলাতে নিরি একটু বিপদে পড়ে গিয়েছিল। কি খাওয়ায়, একসময় এই অঞ্চলের নাম করা লোক ছিল গয়া মেম, খেয়েছে দিয়েছেও অনেক। তাকে যা তা দিয়ে ভাত দেওয়া যায়, কুচো চিংড়ি দিয়ে ঝিঙের ঝোল আর রাঙা আউশ চালের ভাত তাই দিতে হলো।
তারপর একটা মাদুর পেতে একখানা কাঁথা দিলে ওকে শোয়ার জন্য। গয়ার শুয়ে শুয়ে ঘুম এলো না, ওই খোকার মুখখানা কেবলই মনে পড়ে। অমন যদি একটা খোকা থাকতো তার, আজ যেন সব ফাঁকা, সব ফুরিয়ে গিয়েছে, এই ভাবটা তার মনে আসতো না যদি একটা অবলম্বন থাকতো জীবনে। কি আঁকড়ে এসে থাকে! আজ কবছর বড় সাহেব মারা গিয়েছে, নীলকুঠি উঠে গিয়ে নালুপালের জমিদারি কাছারি হয়েছে। এই কবছরেই গয়া মেম নিঃস্ব হয়ে গিয়েছে। বড় সাহেব অনেক গহনা দিয়েছিল, মায়ের অসুখের সময় কিছু গিয়েছে, বাকি যা ছিল এতদিন বেঁচে বন্ধক দিয়ে চলছে, সামান্যই অবশিষ্ট আছে। পুরনো দিনগুলোর কথা যেন স্বপ্ন হয়ে গিয়েছে, অথচ খুব বেশি দিনের কথাও তো নয়। এই তো সেদিনের, কবছর আর হলো কুটি উঠে গিয়েছে, কবছরই বা সাহেব মারা গিয়েছে। এ কঠিন সংসারে কেউ যে বড় একটা কাউকে দেখে না তা এতদিনে ভালোই বুঝতে পেরেছে সে। আপনার লোক ছিল যে কজন সব চলে গিয়েছে, নিরিয়ে সে কাছে বসল, দোক্তা পান খেয়ে এসেছে, কড়া দোক্তা পাতার গন্ধ মুখে, ও সব সহ্য করতে পারে না গয়া, ওর গা যেন কেমন করে উঠল। ও গয়া দিদি, কী রে ঘুমুলি ভাই? না, গরমে ঘুম আসছে না। নিরি খেজুরের চাটাই পেতে ওর পাশেই শুলো, বলে কী বা খাওয়ালাম তোরে, কখনো আগে আসতিস নে? এটাও বোধহয় ঠেস দিয়ে কথা নিরির, সময় পেলে লোকে ছাড়বে না, ব্যাঙের লাথিও খেতে হয়, নিরি তো সম্পর্কে বোন। গয়া বললে, একটা কথা নিরি, আমার হাত অচল হয়েছে, কিছু নেই, কি করে চালাই বল দেখি। নিরি সহানুভূতির সুরে বললে, তাই তো দিদি, কি বলি, ধান ভান্তি পারবি কি আর, তাহলে পেটের ভাতের চালটা হয়ে যায় গতর থেকে। আমার নিজের ধান তো ভানি, তবে পরের ধান ভানিনি। কীরকম পাওয়া যায়? পাঁচা দরে। সেটা কি বুঝলাম না। পৃষ্ঠা 198। ভারী আমার মেম সাহেব আলেন রে! সত্যি গয়া মেম এ কখনো শোনেনি। সে 14 বছর বয়স থেকে বড় গাছের আওতায় মানুষ, সে এসব দুঃখ ধান্দার জিনিসের কোনো খবর রাখে না। বললে, সেটা কি বুঝলাম না নিরি, বল না। নিরি হিহি করে উচ্চ রবে যে হাসিটা হেসে উঠল, তার মধ্যেকার শ্লেষের সুর ওর কানে বড় বেশি করে যেন বাজল। কাল সকালে উঠেই সে চলে যাবে এখান থেকে। দুঃখিত হয়ে বললে, অত হাসিটা কেন? সত্যি জানি নে, আমি মিথ্যে বলবো এ নিয়ে নিরি? নিরি তাকে বোঝাতে বসলো জিনিসটা কাকে বলে। বড় পারিশ্রমিকের কাজ, সকালে উঠে ঢেঁকিতে পাট দিতে হবে দুপুর পর্যন্ত, ধান সেদ্ধ করতে হবে, তার জন্যে কাঠ কুটো কুড়িয়ে জড়ো করতে হবে, চৈত্র মাসে শুকনো বাঁশপাতা কুমোরদের বাজরা পুড়ে কুড়িয়ে আনতে হবে বাঁশবাগান থেকে, সারা বছর উনুন ধরাতে হবে তাই দিয়ে, চিড়ে ঝাড়তে ঝাড়তে দু হাত ব্যথায় টনটন করবে। কথা শেষ করে নিরি বললে, সে তুই পারবি নে, পারবি নে। পিসিমা তোরে মানুষ করে গিয়েলো অন্যভাবে, তোর আখের নষ্ট করে রেখে গিয়েছে, না হলি মেম সাহেব, না হলি বাগদি ঘরের ভাড়ারি মেয়ে, কি করে তুই চালাবি, দুকুল হারালি। গয়া আর কোনো কথা বললে না, তার নিজের কপালের দোষ, কারো দোষ নয়, এরা দিন পেয়েছে এখন বলবেই, আর কারো কাছে দুঃখ জানাবে না সে, এরা আপনজন নয়, এরা শুধু ঠেস দিয়ে কথা বলে মজা দেখবে। নিরি বললে, দোক্তা খাবি? না ভাই, ঘুম আসছে, এবার একটু ঘুমোই, তোমার সুখের শরীর, রাত জাগা অভ্যেস থাকতো আমাদের মতো, তো ঠালাটি বুঝতে, পুজোর সময় পরবের সময় সারা রাত জেগে চিড়ে কুটিছি, ছাতু কুটিছি, ধান ভেনেছি, নইলে খদ্দের থাকে, রাত একটু জাগতে পারো না তুমি, আবার পাঁচা দরে ধান ভানবা, তবেই হয়েছে। গয়া খুব বেশি ঝগড়া করতে পারে না, সে অভ্যেস তার গড়ে ওঠেনি পাড়াগায় মেয়েদের মতো, নতুবা এক্ষণে তুমুল কাণ্ড বেঁধে যেত নিরির সঙ্গে। একবার ইচ্ছে হলো নিরির কুটুনির সে উত্তর দেবে ভালো করে, কিন্তু পরক্ষণেই তার বহুদিনের অভ্যস্ত ভদ্রতা বোধ তাকে বললে, কেন বাজে চেঁচামেচি করা, ঘুমিয়ে পড়ো, ও যা বলে বলুক গে, ওর কথায় গায়ে ঘা হয়ে যাবে না, নিরি কি জানবে মনের কথা। প্রসন্ন খুড়ুমশায়ের সঙ্গে কতকাল দেখা হয়নি, কোথায় চলে গিয়েছেন নীলকুঠির কাছারিতে বরখাস্ত হয়ে, তবু একজন লোক ছিল অসময় খোঁজ খবর নিত, আকাট নিষ্ঠুর সংসারে এই আর একজন যে তার মুখের দিকে চাইত, অবহেলা হেনস্থা করেছে তাকে একদিন গয়া, আজ নিরির মুখের দোক্তা তামাকের কড়া গন্ধ শুঁকতে শুঁকতে কেবলই মনটা
হু হু করছে সেই কথা মনে হয়। আজ তিনিও নেই। কবিরাজ ঠাকুরের এখানে এসে তবু যেন খানিকটা শান্তি পাওয়া যাচ্ছে অনেকদিন পরে। কারা যেন কথা বলে এখানে, সে কথা কখনো শোনেনি, মনে নতুন ভরসা জাগে।